আপনার বন্ধুর ছেলে পরীক্ষায় এ প্লাস পেলো আপনার ছেলে কেন পায় না আপনার পাশের বাসের ভদ্রলোকটি ডিবির লটারি পেলো আপনি কেন পেলেন না এমন সব ভাবনায় আমাদেরকে সুখী হতে দেয় না আমরা সব সময় নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে ক্রমাগত অসুখী করে তুলছি আপনার তুলনা আপনি নিজেই আপনি যত বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তত বেশি সুখ হারাবেন অনেকেই বলেন চারপাশের নানান ঘটনা ব্যক্তিগত ব্যর্থতাই তাদের অসুখী হওয়ার মূল কারণ কোনো ঘটনা মানুষকে দুঃখ দিতে পারে না আবার আনন্দও দিতে পারে না ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গি আপনাকে সুখী কিংবা দুঃখী করবে অর্থাৎ সুখ ও দুঃখ এ দুটোই আপনার দৃষ্টিভঙ্গির ফলাফল ঘটনার নয় আপনার বন্ধুর সাফল্যে আপনি যদি কষ্ট পান মনে হিংসা জাগে তবে ওই মুহূর্ত থেকে আপনার নেগেটিভ চিন্তা শুরু হবে এবং আপনি অসুখী হবেন কিন্তু আপনি যদি আপনার বন্ধুর সাফল্যে অনুপ্রাণিত হন তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে সুখ অনুভব করবেন এখানে ঘটনা কিন্তু একই বন্ধুর সাফল্য কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা এই দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণেই আপনার সুখ কিংবা দুঃখ হয় এক কথায় বলতে গেলে সুখ কিংবা দুঃখ দুইটির চাপে আপনার দৃষ্টিভঙ্গিতেই ঘটনায় নয় তাই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে আপনি ঘটনাকে নিয়ন্ত্রণ করুন তাহলেই আপনি সুখী হবেন ধন্যবাদ